তৃণমূল কংগ্রেসের অনাস্থা প্রস্তাবে অপসারিত হলেন পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান প্রভুনাথ দুবে। এদিন প্রশাসনের ডাকা অনাস্থা প্রস্তাবের দিন তৃণমূল কংগ্রেসের আটজন সদস্য উপস্থিত ছিলেন। বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা অনুপস্থিত ছিলেন, সেই কারণে 8-0 ভোটের ব্যবধানেই অনাস্থা প্রস্তাবে অপসারিত হন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। যদিও এই অনাস্থাকে অবৈধ বলেই দাবি করেছেন পুরাতন মালদার বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবুরাম হেমরম জানান, প্রশাসনের নির্দেশ মেনেই উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক করা হয়। আজকে আমাদের ভাবুক অঞ্চলের উপপ্রধান প্রভুনাথ দুবের এগেনস্টে নো কনফিডেন্স আনা হয়েছিল। আমরা 8-0 ভোটে এই নো কনফিডেন্স পাস হয়েছে এবং উপপ্রধানকে অপসারণ করা হয়েছে। আগামী দিনে সরকারের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের উপপ্রধান বসবে এবং পুরোপুরিভাবে তৃণমূল সরকারের বোর্ড হবে। এতদিন ধরে আমরা বিজেপির রিপোর্টে দেখে এসেছি যে দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতি হয়েছে বাবুকজিপিতে, এগুলো তদন্ত হবে এবং যে কাজগুলো অসম্পূর্ণ থেকে গেছে এই উপপ্রধানের যে কেলেঙ্কারি আছে এগুলো সব এখানে তদন্ত করা হবে এবং দ্বিতীয় উন্নয়নকে আরও প্রসারিত করা হবে এবং আমরা জেলার সাথে সমন্বয় রেখে আজকে আমরা আগামী দিনে এই জিপিটা পরিচালনা করব। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, আপনারাও জানেন, গোটা বাংলা জুড়ে যা পরিস্থিতি চলছে, তৃণমূল তো সব জায়গায় প্রলোভিত করছে, ভয় দেখাচ্ছে আর বিভিন্নভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, এই সমস্ত ঘোড়া কেনা বেচা যেটা হয় সেটা শুরু করেছে। তো ভাবুক গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান আছে সেই উপপ্রধানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব পেশ করে তৃণমূলের মেম্বার। তো সেই ক্ষেত্রে ভাবুকের উপপ্রধান সেই অনাস্থা প্রস্তাব যে পেশ করে সেটা ত্রুটিপূর্ণ এবং সেটা যে আইন আছে পঞ্চায়েত অ্যাক্ট, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে অপসারণ করতে গেলে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 ধারা 12 উল্লেখ করা আছে এবং সেখানে কীভাবে অপসারণ হবে সেটা পরিষ্কার বলা আছে। অ্যাকচুয়ালি তৃণমূল তো কোনো নিয়ম মেনে চলে না, আইনের শাসন আইন এরা মেনে চলে না, সেক্ষেত্রে এরা জানেও না তেমন কিছু, এরা পড়াশোনা তেমন করে না, সেক্ষেত্রে সেটা ভুল আছে পুরো। তো সেই ভুলটা কী আছে সেটা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছে ওখানকার উপপ্রধান প্রভুনাথ দুবে এবং সেই ক্ষেত্রে হাইকোর্টে অপোজিশন যারা আছে তৃণমূলে যারা আছে এবং গভর্নমেন্টের প্রতিনিধি বিডিও সাহেব থেকে শুরু করা অন্যান্য প্রতিনিধি তারা ওখানে সময় চেয়েছে। তো হাইকোর্ট বলেছে 4 সপ্তাহের মধ্যে অপোজিশনকে ভিডিপি ফাইল করে আর সেটা জানাতে হবে। অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কী, 4 সপ্তাহ সময় দিয়েছে এবং হাইকোর্টের অর্ডারে, মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্টের অর্ডারে আমি দেখেছি সেই অর্ডারটা এবং বলেছে 4 সপ্তাহ পরে এবং পরবর্তী আবার ফাইনাল হিয়ারিং হবে এবং সেই হিয়ারিংয়ে ফাইনাল যে অর্ডারটা হবে সেটা সবাইকে মানতে পারতে হবে। এবং যে আজকের মিটিং ভাবুক গ্রাম পঞ্চায়েতের যে মিটিং, আমি ফেসক্যাপ অথরিটি বিডিও সাহেবের সাথে ফোনে কথা হয়েছে যে মিটিংটা অ্যাকচুয়ালি অবৈধ, এটা আইন মেনে মিটিংটা হয়নি, সেই জন্য ওখানকার গ্রাম পঞ্চায়েতের এবং আমাদের পার্টির তরফ থেকেও সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, মিটিংটা অবৈধ। যেহেতু অবৈধ মিটিং, এই মিটিং হোল্ড হতে পারে না, হাইকোর্ট এটা সঠিক তার রায় হবে এবং তার সুরাহা ভারতীয় জনতা পার্টি অনুদান পাবে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।